হাই বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আশ্চর্য একটা ভিডিও, মানে তোমরাও দেখে অবাক হয়ে যাবে, আমিও দেখে অবাক হয়ে গেছি। এটা যে কী গাছ বলো, আমি নিজেও বুঝতে পারছি না এটা কী কী হয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কুমড়া গাছ। দেখো তোমরা, এর যে ডগাটা গেছে এতটাই মোটা, পুরো সাপের মতো দেখতে, মানে আমি নিচে দেখে অবাক হয়ে গেছি। ঠিক আছে, পুরো মাথাটাও মনে হচ্ছে সাপের মতো ফণা তুলে আছে। আমি যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। এবার মানে তোমরা বলতে পারো যে এটা কী কারণে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই অনেক অনেক শেয়ার করো। ঠিক আছে, এইটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, আমার বাপের বাড়িতে, যার বাড়ি আমার বাবা স্বপন দাস। কেউ যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে অবশ্যই গিয়ে তোমরা ভিজিট করতে পারো। আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ধুবলিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট ধুবলিয়া 7 নম্বর, স্বপন দাসের বাড়ি। যে কেউ বললেই দেখিয়ে দেবে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এই গাছটা কী। এটা কী মানে অবাক করার মতো ব্যাপার, যে আমি জীবনও কোনো দিন এরকম গাছ আমি দেখিনি, যে কুমড়ো গাছে হঠাৎ, মানে গোড়া থেকে যদি এরকম হতে তাও একটা আলাদা ব্যাপার, মানে মিডিল অংশ থেকে একটা ডগা থেকে এরকমভাবে উঠে গেছে। আমি বুঝতে পারছি না এটা কী কারণে। এই গাছে কোনো সারও প্রয়োগ করা হয় না, যে সার দেওয়ার কারণে অতিরিক্ত বেড়ে গেছে সেরকমও না, জাস্ট মাটির মধ্যে কয়েকটা বীজ পুঁতে দিয়েছিল আমার মা, সেখান থেকে একটা গাছ বেরিয়েছে। নর্মালি যেরকম গাছ ছিল সেরকমই ছিল, আচমকা দেখা গেলো আস্তে আস্তে এই ডগাটা এরকমভাবে মোটা হতে শুরু হয়েছে। কী কারণ, তোমরা অবশ্যই যাও ওখানে ভিজিট করো, যারা ধুবলিয়াতে আছো 7 নম্বর স্বপন দাসের বাড়িতে গিয়ে ভিজিট করো, তোমরা গিয়ে দেখো মানে এই গাছটা কেন। অবশ্যই তোমরা দেখো, কারণ আমিও আশা করবো, তোমরাও আশা করি যে এরকম গাছ কখনো দেখোনি। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি, আমি বিশ্বাস করতে পারছি না যে কুমড়ো গাছ এরকম হতে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে এই গাছটা কুমড়ো গাছটা হচ্ছে নর্মাল কুমড়ো গাছ নয়, যেটা সাদা কুমড়ো বলে। ঠিক আছে, যেটা হচ্ছে লাউ লাউ লাউয়ের মতো দেখতে। ঠিক আছে, পুরো মনে হবে যে কুমড়ো গাছে যদি কুমড়ো হয়ে থাকে মনে হবে লাউ হয়ে আছে সেই গাছটা। এখন আজব ভাবে এরকম অবস্থা হয়েছে, মানে ধারণার বাইরে। তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করো।